প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের চাল কুমড়ার মোরব্বা তৈরি করে দেখাবো। এই মোরব্বা আমরা জর্দা, ফ্রুটস কেক, পাউরুটি আরও বিভিন্ন ধরনের ডেজার্টে ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহার করে থাকি। আমরা সাধারণত বেকারি থেকে এটি চড়া দামে কিনে থাকি, তবে এটি বানানো কিন্তু খুবই সহজ। খুবই অল্প খরচে ও অল্প উপকরণে আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন এই চাল কুমড়ার মোরব্বা। চলুন দেখে নেওয়া যাক এই চাল কুমড়ার মোরব্বা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। এই চাল কুমড়ার মোরব্বা তৈরি করতে কিন্তু মাত্র দুটি উপকরণ লাগবে। প্রথমেই আমাদের লাগবে পাকা চাল কুমড়া। অবশ্যই পাকা চাল কুমড়া হতে হবে। চাল কুমড়ার উপরে হাত দিয়ে এইভাবে ঘষলে, আঙ্গুলে এরকম পাউডারের মতো লাগলে তাহলেই বুঝবেন চাল কুমড়াটি পাকা। এখন আমি এই চাল কুমড়া মাঝখানে এইভাবে কেটে নিয়েছি। আমি চাল কুমড়ার এই একটা অংশ দিয়ে আজ মোরব্বা বানাবো। এগুলো আমি পিস করে কেটে কেটে খোসা ছাড়িয়ে নিব। এখানে কিন্তু সামান্য পরিমাণ সবুজ অংশও রাখা যাবে না, এর নরম অংশটা এভাবেই কেটে বাদ দিতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এগুলো ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। এভাবেই আমি সবগুলো চাল কুমড়া কেটে নিব। আমার সবগুলো চাল কুমড়া কাটা হয়ে গেছে। এখন আমি এই চাল কুমড়ার টুকরাগুলো কাচিয়ে নেব। এজন্য আমি এখানে নিয়েছি দুটি শাসলিক কাঠি ও একটা কাঁটা চামচ। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা দিয়েই কাচতে পারেন। আমি চাল কুমড়ার টুকরাগুলো খুব ভালোভাবে এপিট উপিট কেচে নিব। এটা করতে কিন্তু একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে এটা করতে হবে। এটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কেচে নিতে হবে, ঠিক মতো কাঁচা না হলে এর ভিতরে চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে না, তাহলে মোরব্বাটাও কিন্তু পারফেক্টভাবে হবে না। আমি এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে কেচে নিব। দর্শক, একটু সময় নিয়ে কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে। এভাবেই আমি সবগুলো চাল কুমড়া কেচে নিব। আমার সবগুলো চাল কুমড়া কাঁচানো হয়ে গেছে। দর্শক দেখুন এগুলো কতটা সফট হয়েছে। আমি একটা বাটিতে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি। এই পানিতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চুন। আমরা পান সুপারিতে যেই চুন খাই এটা হচ্ছে সেই চুন। চুনটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এর মধ্যে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব। এইগুলো কিন্তু কমপক্ষে 8 ঘন্টা এই চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো দর্শক, ফিরে আসছি 8 ঘন্টা পর। ফিরে এলাম 8 ঘন্টা পর। দর্শক দেখুন এই চাল কুমড়া টুকরাগুলো কিন্তু আগের মতো আর নরম নেই। চুনের পানিতে ভিজানোর ফলে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার ফলে কিন্তু এগুলো সহজেই ভাঙবে না। এখন আমি এই চাল কুমড়ার টুকরাগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলি সিদ্ধ করতে চলে যাব। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানিতে আমি এখন চাল কুমড়ার টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে ফেলব। চাল কুমড়ার টুকরাগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলব এবং ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে সিদ্ধ করে ধুয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব। আমি এগুলি ধোয়ার পর হালকাভাবে চিপে পানি বের করে নিয়েছি। এগুলো আমি প্যানে ঢেলে দিলাম। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। এবার এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব 3টা এলাচ।
এলাচটা দেওয়ার ফলে মুরব্বার ভিতরে চাল কুমড়ার কাঁচা গন্ধটা থাকবে না। আমি এখন একদম কম আঁচে প্যানটা চুলার উপর বসিয়ে রাখবো। চেষ্টা করবেন চুলার আঁচ যতটা কম দেওয়া যায়, কোনোভাবেই খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে চিনিটা পুরে ক্যারামেলের মতো হয়ে যাবে, মুরব্বার কালারটাও নষ্ট হয়ে যাবে। দর্শক দেখুন, প্যানের চিনিটা কিন্তু গলে গেছে। এখন আমি এটা মিডিয়াম টু লো আঁচে রান্না করব, যতক্ষণ না আঠালো হয়ে যায়। এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে, এগুলো আমি মাঝে মাঝে একটু উল্টে দিব। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, আমি এরকম আঠালো অবস্থায় এটা নামিয়ে ফেলবো। এটা কিন্তু এর চেয়ে বেশি জাল করা যাবে না। আমি একটা স্ট্যান্ডের উপর কুমড়াগুলো একটা একটা করে ছড়িয়ে রাখবো, যাতে এর গায়ে থাকা এক্সট্রা চিনি পড়ে যায় এবং একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। আমি এগুলো 7 থেকে 8 ঘন্টা এভাবে ছড়িয়ে রাখবো। ফিরে এলাম 8 ঘন্টা পর, আমার চাল কুমড়ার মুরব্বা রেডি। দর্শক দেখুন, এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু পারফেক্ট হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে। দর্শক দেখুন, এর ভিতরের অংশটা কতটা সফট এবং জুসি হয়েছে। এর উপরের অংশটা কিন্তু একটু শক্ত হয়েছে এবং ভেতরের দিকটা অনেক সফট হয়েছে। আমার চাল কুমড়ার মুরব্বাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ার মুরব্বা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও পারফেক্ট রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন সব ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।